নমস্কার বন্ধুরা, দুই বন্ধু রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার রেসিপি ঢ্যাঁড়সের তরকারি। কড়াতে প্রথমে তেলটা দিয়ে দেবো, দিয়ে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে জিরেগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে একটু নুন দেব। নুন দিয়ে আবার একটুখানি ভেজে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোগুলো এবারে দিয়ে দেব। টমেটো দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ একটু ভাজলাম। ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা একটুখানি কমিয়ে দেব। গ্যাস কমিয়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব একটু টমেটোর সাথে ঢ্যাঁড়সগুলো দিয়ে। একটু হলুদ গুঁড়ো দেব আর একটু জিরে গুঁড়ো দেব। খুব বেশি এতে মশলা দেব না, সিম্পল তরকারিটা খেতে খুবই ভালো হয়। হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু চিনি দেব। এটা একটু নিরামিষ তরকারি বলে একটু চিনিটা বেশি দিলে ভালো হয়। যে কোনো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। পেঁয়াজ আদা রসুনের তরকারিতে মিষ্টি একটু অল্প দিলেও হয়ে যায় স্বাদ অনুযায়ী। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি যাতে একটু কষানো যায় ভালো করে। দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি জল দিলে তো ঢ্যাঁড়স গলে গেলে খেতে ভালো লাগে না। সামান্য একটু জল দিয়ে করলে ঢ্যাঁড়সগুলো বেশ গোটা গোটাও থাকে, অথচ সিদ্ধও হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। গলে গেলে ঢ্যাঁড়স খেতে ভালো লাগে না, ওই জন্য অল্প করে জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে কিছুক্ষণ পরে দেখব জলটাও শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম শুকনো শুকনো ঢ্যাঁড়সের তরকারি খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা বানিয়ে কেমন হলো সেটাও কমেন্ট বক্সে।